Hey guys, welcome to Viva Sukham Chitta Social. To rozgar moto ajke ami amar vlog na start korchi. To ajke ami chhate ute porechi, ranna banna hobe. To dekhe nin ki ranna banna je. To ajke hobe dhone patar chatni. Ekhane ache kacha lonka roshun diye dhone patata ami bachchi. To okhane ache mulo shak ta kata hobe. Okhane lebu ache. তো ধনে পাতাটা আমার বাটা হয়ে গেছে যে এবার আমি এটাকে তুলে রাখবো তুলের মধ্যে লেবু নুন দিয়ে দেব আজ বানাবো আমি ডিমের ঝোল এখানে আর মুলো শাক ভাজা তো এখানে আলু ডিম আছে এগুলো প্রথমে কেটে নেব এখানে রান্না বান্না তো হবে প্রতিদিনের মতো আজও আমি সাথে রান্না বান্না করব তো আলুটা আমি কেটে নিয়েছি এবার মুলো শাকটা আছে আমি মুলো শাকটা কেটে নেব তো মুলো শাকটা আমার কাটা হয়ে গেছে এইবার আমি এখানে রয়েছে পেঁয়াজ টমেটো এগুলো আমি কাটব ঠাকুমা এখানে মুনটা ধরিয়ে দেবে আমাকে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার আমি এগুলো পরিষ্কার করে দেব এখানে আলুটা সিদ্ধ চাপিয়ে দিয়েছে আমি নিচে থেকে ডিমটা আনতে গিয়েছিলাম এবার আমি এটাকে ঠাকুমাকে দিয়ে দেব দেওয়ার জন্য ঠাকুমা আস্তে আস্তে দিয়ে দেবে এখন কোল থেকে ডিমগুলো দিয়ে দিচ্ছে তো এখানে মুলো শাকটা সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে ডিম আলু এগুলো সিদ্ধ করা হয়ে গেছে এগুলো দিয়ে নেব আমি পরে ওখানে যে প্রতিদিনের মতো ডেইলি জামা কাপড় রোদ রোদ দিয়ে দিয়েছে এখানে উনুনটা তো জ্বলি যাচ্ছে তো মুলো শাকটা আমি ভাজা বসিয়ে দিয়েছি মুলো শাকটা ভাজা হয়ে গেলে আমি আলু নেব তো এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো এগুলো ডিমগুলো সিদ্ধ করে এগুলো নেব খোলা ছাদের মধ্যে রান্না বান্না হচ্ছে তো এখানে ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি তো কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো ভাজা করে নেব তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি একটু ভালো করে ভাজবো ভেজে ভেজে দিয়ে দেবো আদা রসুন তো দেখুন শুধু তো রান্না নয় চারিপাশটা খুব ভালোই লাগছে কারণ মজা চারিদিকটা পুরো ঝুলিয়ে ঝালিয়ে সব রেখে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সব মশলা টসলা সব দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে ভেজে নেব নিয়ে এবার এই লঙ্কার হলুদ গুঁড়োটা এর মধ্যে ছেড়ে দিলাম আমি আলুটা দিয়ে দিলাম
এবার আলুটা দিয়ে দিয়েছি, এবার এটার মধ্যে ভালোভাবে নেড়ে নেব, হালকা জাল দিয়ে দেবো, কারণ না হলে মশলাটা পুড়ে যাবে আমার। তো মাংস বলছি সরি, ডিমের ঝোলের এটা আলুটা আমার কষা হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে ঝোল বানিয়ে নেব। তো আমি এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি, এবার এটা ফুটলে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আমার ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে। তো আমাদের আজকে রান্না হবে গরম গরম ডিমের ঝোল, মুলো শাক ভাজা, ধনে পাতার চাটনি। তো এই হলো আমাদের ছাদ বাগান ছাদ রান্নার খাবার। ডিমের ঝোলটা হালকা হালকা ধরে গেছে, আমি এবার এটাকে এর মধ্যে এবার আমি ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো ভাজে রাখা ডিমগুলো এর মধ্যে ফুটতে থাকবে। আমাদের মিশ্রণ কমপ্লিট হয়ে যাবে। দেখুন ডিমের ঝোলটা কেমন ফুটছে, ডিমের ঝোলটা ফুটছে আমার হয়ে গেছে ডিম, ডিমের ঝোলটা এবার আমি নামিয়ে নেব। তো হালকা হাওয়া দিচ্ছে, দূরও আছে, আর ওই যে দূরে বাবার খেতে পেয়ে গেছে। পরে আমাদের বাসন বাসন সব দেওয়া হয়ে গেছে, লঙ্কা এই তো সাবান।